তিনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কাজ কেমন চলছে? কাজ ভালো, এখন তো খুব ভালোই চলছে। ধরো আমি সান বাংলার নয়নতারা করছি, নয়নতারার পুরো টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর তার আগে দেড় বছর কোভিডের জন্য তো বসেই ছিলাম, তারপরে নয়নতারা করছি। নয়নতারা করে আমি খুব খুশি। কাজ করতে, ছোট ছোট বাচ্চাদের সাথে কাজ করতে কেমন লাগছে, সেই অভিজ্ঞতাটা যদি একটু? হ্যাঁ, ভালো। দেখো, সবাই তো সব কিছু শিখে আসে না, আমরাও তো করতে করতে শিখেছি। একদম। তা আমি যদি এখন মনে করি যে যে আমার সঙ্গে কাজ করবে সে সব কিছু জানে, সেটা আমার ভুল। তাকে শিখিয়ে নিতে হবে, তাই না? এরকম অনেক পরিস্থিতির মধ্যে এখানে আমি পড়িনি, আগে পড়েছি যে নতুন এসছে, ধরো নিউ কামার, সে হয়তো পাচ্ছে নাকি, হ্যাঁ তাকে বলে দেওয়া হয়তো এরকম করে বল, ওরকম করে বল। আমি নিজের মতন করিনি, আমার আমার সহশিল্পীদের, বিশেষ করে যারা নতুন, এটাই তো বোধ হয় হওয়া উচিত আমাদের সব। একদম, কারণ আমরা না সেইভাবেই শিখেছি। কারণ আমি যখন নাটক করতে প্রথম আসি 75 সালে, তখন আমি নাটক জগতে মলিনা দেবী, বিকাশ রায়, অঞ্জনা ভৌমিক, ভানু বন্দ্যোপাধ্যায় এদেরকে পাশে পেয়েছি, কারণ কিছুই জানতাম না, ওদের কাছ থেকে তো শিখেছি। তারপরে তো সৌমিত দার সঙ্গে তো 6 বছর টানা মানে নাটক করেছে, ন্যাচারালি শিখে নিতে হবে। কত বছর হলো আপনার? আমি তো আমার প্রথম আসা ধরো 75 সালে অগ্নিস্বর ছবিতে, তারপরে 75 সালে আমার আবার যেটা পেশাদারি মঞ্চ, গ্রুপ থিয়েটার না, পেশাদারি মঞ্চটা মানে গেছি নাটক করতে। নাটকটা করতে গেছি একটাই কারণে, আমার বাড়িতে এরকম একটা মানে পরিবেশ ছিল ছোট থেকে, যেটা নাটক করব, নাচ করব, গান করব, সেভাবে তৈরি করা হয়েছিল আমাদেরকে, আমার বোনেদেরও। কিন্তু আলটিমেটলি আমি ছবির জগতে আসি, আমি এখনও কাজ করছি। আগেকার থেকে এখন কাজের ধরন অনেকটাই আলাদা হয়েছে, আগে কি সহজ ছিল নাকি এখন? মানে না না, কোনো দেখো, আমি যখন নতুন কোনো কাজটা করতে যাব, সেই কাজটা কিন্তু আমার কাছে সহজ হবে না। আমার যারা পারিপার্শ্বিক শিল্পীরা থাকবে তারা সহজ করে দেবে আমাকে, আমার কিন্তু সেই অভিজ্ঞতাটা হয়েছে। অনেকগুলো বছর তো ইন্ডাস্ট্রিতে কাটছে, অনেক অভিজ্ঞতা হয়েছে ছোট বড় সকলের সাথে কাজ করতে করতে, সেই জায়গা থেকে এই সেটে বললেন আপনার খুব ভালো লাগছে কাজ করতে? হ্যাঁ, দেখো একটা দেখো, এতদিন ধরে কাজ করছি তো, আমাদের প্রায় বছর দেড়েক বোধ হয় না, 1 বছর হয়েছে, একটা পরিবারের মতন হয়ে গেছি তো আমরা সবসময়। হ্যাঁ, সুখ দুঃখের কথা নিজেরা নিজেদের মধ্যে বিনিময় করি, একদম পরিবারের মতন হয়ে গেছি আমরা। আমি নয়নতারা করে সত্যি বলছি খুব খুশি। এখন শুধু নয়নতারাই করছেন নাকি অন্য কিছু? না, নয়নতারা করছি, আর আর একটা বোধ হয় কালার্সে, ওটা জয় জগন্নাথ, ওটা খুব কম দিনই পরে, মাঝে মধ্যে পরে আর কি, জয় জগন্নাথ করছি। যে আমাদের সকলকে আমি বলছি, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একদমই, আগেকার ধরো অ্যাক্টিংয়ের ধারা অন্য ছিল, এখন অন্যরকম হয়েছে, সেটা আমাকে বুঝে নিয়ে কাজটা করতে হবে। ছোটদের জন্য কি বার্তা রাখবেন যারা নতুন আসছে ইন্ডাস্ট্রি? দেখো, ছোটরা এখন যারা নিউ কামার আসছে না, তারা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, বুদ্ধিমতি আমি বলবো। কারণ তারা একদিনে, বিশেষ করে ধরো সিরিয়ালের ক্ষেত্রে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে। হ্যাঁ, সে সব কিছু তো তার মাথাতে নিচ্ছে, আমরা কিন্তু এতটা কষ্ট করিনি। আমি তো সিরিয়ালে পরে এসেছি, আগে তো ছবির জগতে, তো তারা কিন্তু যে কাজটা করছে, তাদের যে পদক্ষেপটা, ধরো আমাদের এই অভিনয় জগতে, এটা কিন্তু খারাপ না, ভালো। আমি নিউকামারকে দিয়ে কী করে কাজটা করাবো, সেটা যে সহশিল্পী থাকবে তার দায়িত্ব, যে পরিচালক থাকবে সেটাতে তার দায়িত্ব। কিন্তু এখনও বোধ হয় কোথাও গিয়ে আমাদের সমাজে একটা ভ্রান্ত ধারণা থেকেই থাকে যে ইন্ডাস্ট্রিতে এই অভিনয়ের জগতে আসা মানে কোথাও একটা গিয়ে খারাপ, বা এখনও পর্যন্ত অনেক রকম। আমরাও যখন এসেছি তখনও কিন্তু ছিল, মানে অভিনয় করতে যাওয়া মানে সেখানে, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, সেখানে খারাপ পাড়ার মেয়েরা যায়, সেটা তো নয়, সেটা তো নয়। অভিনয়টা একদম মনের জিনিস, সবাই যে অভিনয় করতে পারবে আমি সেটাও বলবো না। যারা সমালোচনা করে তারা কি সবার মতন, যারা অভিনয় করছে সবার মতন অভিনয়টা করতে পারবে, এটা আমার কাছে প্রশ্ন। আর আরেকটা হচ্ছে, দর্শক যতদিন চাইবে আমরা ততদিন তাদের মনোরঞ্জন করে যাব। যতই চাই বলুক না কেন, দিনের শেষে কিন্তু বিনোদন সবাইকে দেখতেই হয়। একদম একদম। আর বোকা বাক্সর জন্য তো দেখো, অনেক মামাসিরা তো বাড়ি থেকে বেরোয় না, তারা ওই 6টার থেকে যে আমাদের টিভির সামনে বসে, তারা তো 9টা সাড়ে 9টা 10টা অবধি। আর এখন তো কোভিডের জন্য আরোই হয়ে গেছে, কেউ বেরোতে পারে না। আমরা একটু অনেক কথা বললাম, একটু গল্প সম্বন্ধে শুনবো, ধারাবাহিকের গল্পে কি চলছে? হ্যাঁ, ধারাবাহিকের গল্প, এই ধারাবাহিকটা মানে মানে গল্পের যে মূল কেন্দ্র সেটা হচ্ছে বাবা আর মেয়ে। আমি হচ্ছি ছেলেটির মা, মানে মেয়ে যে
তার সঙ্গে বাবার কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টটা এখনও চলে যাচ্ছে তাদের। আর আমি আর আমার বউ মাঝে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, তুই এরকম করিস না ওরকম করিস না, কিন্তু বাবা কিছুতেই বুঝতে চাইছে না। বাবা মেয়ের একটা মানসিক দ্বন্দ্ব আছে, মানে মেয়ের নেই বাবার ভীষণভাবে আছে। আচ্ছা, সেটা আলটিমেটলি গিয়ে কী হবে সেটা সিরিয়াল বলবে, একদম পরবর্তী এপিসোড তো তার জন্য দেখতেই হবে। হ্যাঁ একদম। সামনেই নতুন বছর আসছে, দর্শকদের কী বলবেন আর আপনি নতুন বছরে কী করছেন, কী প্ল্যান রয়েছে? নতুন বছরে আমি দর্শকদের বলবো যে আপনারা আমাদের অভিনয় দেখুন, আপনাদের অভিনয় যদি ভালো লাগে আমাদের খুব ভালো লাগবে। আর নতুন বছরে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন বছরে কোথাও যাওয়ার এখনও অবধি প্ল্যান নেই, তার একটাই কারণ হচ্ছে নতুন বছরে আমাদের সিরিয়ালে শ্যুট করতে হবে। এই অভিনয়টাই করব, অভিনয়টাই তো আমাদের কাজ। একদমই তাই, অনেক অভিনন্দন রইল টলি রিপোর্টারের পক্ষ থেকে এবং আমার তরফ থেকেও। থ্যাংক ইউ, ভালো থেকো।